আরে চিন্তা কেন করছো, চলে যাব তোমার জীবন থেকে অনেক দূরে। শুধু ভেঙে যাওয়া হৃদয়ের টুকরোগুলো কুড়িয়ে তো নিতে দাও। তুমি বলেছিলে দু চোখ ভরে দেখে নাও আমাকে, আজ দু চোখ তো ভরে যায় চোখের চলে, কিন্তু তোমাকে কোথাও দেখতে পায় না। আরে তোমার তো অভ্যাস ছিল সকলের সাথে ভালোবাসার নাটক করার, আর আমি শুধু শুধু নিজেকে ভাগ্যবান মনে করতাম। আরে চিন্তা কেন করছো, ভুলে যাব আমি তোমাকে ঠিক তোমারই মতো করে। শুধু একটু অপেক্ষা করো, কারণ তোমার মতো বেবাফা হতে আমার একটু সময় লাগবে। আজ আমার খারাপ সময় দেখে তুই আমাকে ছেড়ে দিয়েছিস, মনে রাখ জীবনে এমন একদিন নিয়ে আসব যেদিন তোকে আমার সাথে সময় নিয়ে দেখা করতে হবে। কি ভাবছিস, পুরোপুরি ভেঙে পড়েছি? আরে না, আমি এতটাও কাঁচা না যে একটুতেই ভেঙে যাব, কারণ আমার মা আমাকে এক এক ফোঁটা ঘাম দিয়ে তৈরি করেছে। আমার জীবন থেকে চলে গিয়ে যে কারো স্বপ্ন সাজা তুই, একটা কথা মনে রাখ, একদিন স্বপ্নের পাহাড় গড়ে তুলব আমি। ভালোবাসার নামে যে ধোকা তুই আমাকে দিয়েছিস, এটা শুধু কষ্ট আর চোখের জলই নয়, অনেক কিছু শিক্ষা দিয়েছে আমাকে। স্বপ্ন শুধু আমার নয়, তোরও একদিন ভাঙবে, শুধু অপেক্ষা কর, কারণ ওপরবালার ডেটা কখনো হ্যাক করা যায় না। স্বপ্ন দেখানোর অভ্যাস শুধু তোর নেই, আমারও আছে, কিন্তু আমি অন্য কাউকে নই, নিজের মা বাবাকে দেখাতে শুরু করেছি যে আমি একদিন বড় মানুষ হয়ে দেখাবো। একটা তারা ঝরে গেলে যেমন আকাশ শূন্য হয়ে যায় না, ঠিক তেমনি একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবন নষ্ট হয়ে যায় না, এটা দেরিতে হলেও বুঝে গেছি আমি। একটা কথা কি জানিস, শান্তি যদি টাকার গোলাম হতো তাহলে সুশান্ত সিং রাজপুত কখনো সুইসাইড করতো না। কখনো কারো মন নিয়ে খেলিস না, কারণ ওটা মন, ভাবজি নয়। খেললে শুধু চার্জি নয়, জীবনও নষ্ট হয়। কষ্ট যদি দেবারই ছিল তাহলে বলে দিতে পারতিস, মিছিমিছি এতগুলো স্বপ্ন আমি তোকে নিয়ে দেখতাম না। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করুন, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, গুড বাই।